গাজীপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনা বাড়িতে সিমেন্টের খুঁটি ও ইট ফেলে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পরে ছোট ছোট মিছিল নিয়ে কোনা বাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় প্রায় দেড় ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে হেফাজতে ইসলামের কর্মীরা সকাল 8:30 সড়ক অবরোধ প্রত্যাহার করে। চাঁদপুরে হেফাজতে ইসলামে ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে চাঁদপুর মতলব ঢাকা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় তারা যানবাহন চলাচলে বাধা দেয়। এদিকে চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া থেকে জামাত শিবিরের 6 জন কর্মীকে আটক করেছে পুলিশ। ঘুরাও ঘুরাও ঘুরাও।